ইন্ডিয়ার আজকে বৈঠক রয়েছে, এই জোটের বৈঠক। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কাল পর্যন্ত যেটা বলেছিলেন যে এখনো পর্যন্ত তার কাছে কোনো খবর আসেনি, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পাঠাবেন, একথাও কিন্তু কাল তিনি স্পষ্ট করে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দিতে যাবেন এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অন্যদিকে এনডিএরও আজ বৈঠক করার কথা রয়েছে। ভোটের ফল নিয়ে রাহুল গান্ধী তিনি আক্রমণ করলেন বিজেপিকে। তিনি বললেন, শুধু বিজেপি নয়, এজেন্সি বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে লড়েছি, মোদীকে চান না দেশবাসী, বার্তা দিল লোকসভা ভোটের ফল। কি বললেন তিনি শুনুন। কংগ্রেস পার্টি কে সব নেতাওঁ নে দো তিন চিজে কি, সবসে পহলে হমনে ইন্ডিয়া গঠবন্ধন কে পার্টনার্স কি রেসপেক্ট কি, उनकी जो विशेष थी उनको हमने साथ लिया। और आपने देखा होगा कि जहां भी गठबंधन लड़ा हम एक होके लड़े। दूसरी बात, कांग्रेस पार्टी ने क्लैरिटी से हिंदुस्तान को एक नया विजन दे दिया है, प्रो पुअर विजन, प्रो प्रोडक्शन विजन हिंदुस्तान को इंडिया गठबंधन ने साफ दे दिया है। ये जो हमारा परफॉर्मेंस हुआ है, इंडिया गठबंधन का परफॉर्मेंस हुआ है, इसके पीछे कॉन्स्टिट्यूशन, जो रिजर्वेशन पर बीजेपी ने आक्रमण किया, इसको बचाने का काम हिंदुस्तान के सबसे गरीब लोगों ने किया है, सबसे गरीब लोगों ने किया है, मजदूरों ने किया है, किसानों ने किया है, दलितों ने किया है, आदिवासियों ने किया है, पिछड़ों ने किया है। इन लोगों ने इस कॉन्स्टिट्यूशन को बचाया है। इस कॉन्स्टिट्यूशन, ये कॉन्स्टिट्यूशन देश की आवाज है। উত্তরবঙ্গ জঙ্গলমহল 19 লোকসভা ভোটে এই দুটো জায়গা থেকে আসন জিতে নিজেদের পায়ের মাটি শক্ত করেছিল বিজেপি, কিন্তু লোকসভা ভোটে সেই জঙ্গলমহলেই খারাপ ফল করলো গেরুয়া শিবির। বঙ্গের সবুজ ছড়ে ধরাশায়ী হলো পদ্ম, ফের মমতা ম্যাজিক দেখল বাংলা। উত্তরবঙ্গে কোনো মতে বিজেপি ঘর বাঁচাতে পারলেও 24 লোকসভার ফলে শাল কেন্দুর বেশিরভাগ জেলাই হলো সবুজ। 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে জঙ্গলমহলের 4 জেলা 40 বিধানসভা আসনের মধ্যে 30টিতেই লিড ছিল বিজেপি। 2021 বিধানসভা নির্বাচনে এই 40 আসনের মধ্যে তৃণমূল 24টিতে আর বিজেপি 16টি আসনে জেতে। 21 বিধানসভা 23 পঞ্চায়েতে বিজেপির খারাপ ফলের ধারা বজায় থাকলেও 24 একমাত্র পুরুলিয়া রক্ষা করতে পারলেও ঝাড়গ্রাম বাঁকুড়া মেদিনীপুরে হারতে হলো বিজেপিকে। বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে, আমি সম্মানিত, আমার কাজের দায়িত্ব আরো বেড়ে গেল, আমি মানুষের জন্য আরো কাজ করবার চেষ্টা করব। যারা এই উদ্যত অহংকার দেখায় তাদের পতন হবে। তৃণমূল কংগ্রেস তো 4 সালে 29% ভোটে নেমে গেছিল, 9টা এমপি ছিল একে নেমে গেছিল এবং 29% ভোটে। আমাদের তো 21-এর পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল। উত্তরবঙ্গ এবারও বিজেপির মান রক্ষা করলেও কোচবিহারে নক্ষত্র পতন ঘটল। অমিত শাহের ডেপুটি এবং মোদী মন্ত্রিসভার সদস্য নিশীথ প্রামাণিক তৃণমূলের কাছে পরাজিত হলেন। মেদিনীপুর থেকে গতবার জয়ী হওয়া সত্ত্বেও এবার দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে সরিয়ে দিয়েছিল বিজেপি। দিলীপ ঘোষ নতুন আসনে হারলেন, আবার মেদিনীপুর আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার শো কল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। 21-এ আমাদের 12টা লোকসভায় লিড ছিল, হয়তো দুটো একটা সিট এদিক ওদিক হয়েছে, নতুন এসেছে দুটো একটা গেছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং, আমাদের যে সাপোর্ট বেস, এটা আমরা ধরে রাখতে পেরেছি, এটা ডিউ টু জনগণ। শুভেন্দু অধিকারী ও হিরণের লাগাতার প্রচার সত্ত্বেও ঘাটাল দেবেরই রইল, দেবভূমি ঘাটাল। বিজেপি প্রার্থী হিরণকে পরাজিত করে হ্যাট্রিক করলেন দেব। এবিপি আনন্দ।